হাই রাজদা, দেখেছি কত না ছবি যে আমি তোমার। সেটার কারণ হচ্ছে যে যারা যারা বাবলি সিনেমা দেখবেন, তারা যদি পাবলিক টিকিট নিয়ে আসেন ডিবাপিতে, তাহলে কিন্তু আপনি বিরিয়ানি যখন খাবেন তখন কিন্তু 100 টাকা ক্যাশব্যাক পাবেন বা 100 টাকা আপনি ছাড় পাবেন। আর এর থেকে ভালো কিছু হতে পারে না, মানে একটা বিরিয়ানি বাঙালির ক্ষেত্রে দেখলেন, ডিবাপির বিরিয়ানিও খেলেন, মানে এর থেকে ভালো অফার হতে পারে না। আমাকে যখন এটা বলা হয়েছে, আমি 5 জন বা 10 জন এলে বুঝতে পারছেন অ্যামাউন্টটা কি। সো রেস্টুরেন্টে কেউ একা আসে না, অনেকে বন্ধু বান্ধব মিলে। 15ই আগস্ট, এই সময়টা, এই সময়টা ছুটির সময়, সো আমার মনে হয় যে সবাই সিনেমা দেখো, ডিবাপির কাছে মিলে নিও। একদম ওকে, রাজনীতি নিয়ে চর্চা করতে ভালোবাসি, স্পোর্টস, ফুটবল, ক্রিকেট সবকিছু নিয়ে থাকতে ভালোবাসি, এটা আমাদের মানে গুণ আর কি। এবং যেহেতু আমরা ফিল্ম মেকার, আমাদের আমাদের কাজটা একটু অন্যরকম, আমরা অন্যদিক থেকে করি। সো বেসিক্যালি এই সিনেমাতে খাচ্ছে, এবং খাওয়া নিয়েও তার খোটাও আছে অনেক। হ্যাঁ, যে সকলের সাথে দেখা করে আমার বহু বছর পর একটা ছবি রিলিজ করছে বাবলি, এন্ড আমি এটুকুই বলতে চাই যে আমি ভীষণ লাকি ফিল করি যে বাবলির মতো একটা চরিত্র করতে পেরেছি। আমরা বাঙালি, আমরা গল্পের বই পড়তে ভালোবাসি, এবং গল্পের বই যারা যারা পড়ি তারা বুদ্ধদেব গুহর উপন্যাস অবশ্যই পড়েছি, এবং বুদ্ধদেব গুহর উপন্যাসের মধ্যে বাবলি হচ্ছে এমন একটা গল্প যেটা আমার মনে হয় না কেউ না পড়ে থেকেছে বা কারুর পড়ার পর খারাপ লেগেছে। বিখ্যাত একটি উপন্যাস, এবং সেই উপন্যাসটি আমরা চলচ্চিত্র করতে পেরেছি। বাবলি হিসেবে আমি সেই ক্যারেক্টারটা প্লে করতে পেরেছি, বাবলি হিসেবে আমি অভিরূপ সেনকে পর্দায় পেয়েছি। সো ডেফিনেটলি যারা যারা পড়েছো তারা তো ফিল করতেই পারছো আমাদের কিছু কিছু গানের গ্লিমস দেখে। এখন একটু পরেই ট্রেলারটা দেখতে পাবে, এবং যারা যারা দেখোনি তাদের কাছে এক্সট্রা পাওয়াটা হচ্ছে এটাই, একটা ফ্রেশ লাভ স্টোরি আমাদের টলিউডে অনেকদিন পর বানানো হয়েছে, যেটা প্রেমের ছবি আমরা সবাই দেখতে ভালোবাসি, প্রেম করতে আমরা ভালোবাসি, যে কোনো সময় যে কোনো বয়সে, যখন থেকে আমাদের প্রেমের উপলব্ধি হয় ঠিক সেই বয়সটা থেকে। সো সবারই দেখার এটা ছবি, সবাই 15ই আগস্ট থেকে সিনেমা হলে আসুন এবং সিনেমাটা দেখুন, ভালো তো লাগবে ফর শিওর। তাই সবাইকে, নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলুন, সিনেমা হলে গিয়ে কিন্তু সিনেমাটা দেখতে হবে, টিভি পর্দায় নয়, সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থাকবেন। বলবে তো? একদম একদম। আজকে ট্রেলার রিলিজ আছে, কেমন লাগলো সবাই তোমরা বলো, ঠিক আছে? যারা যারা রিলেটেড টু ডি বাপি, মানে যারা যারা কাজ করে, যারা যারা এখানে যুক্ত, সবাইকে বলতে চাই যে সবাই নিজের পরিবার এবং সকলকে জানিয়ে 15ই আগস্ট থেকে বাবলি রিলিজ করছে, সবাই সিনেমা হলে গিয়ে যেন সিনেমাটা দেখে, আর কোনো কিছুর জন্য যেন অপেক্ষা করে না যে কবে টিভিতে আসবে। টিভিতে কিন্তু রাজ চক্রবর্তীর ছবি অত সচরাচর তাড়াতাড়ি আসে না, সো প্লিজ সিনেমা হলে গিয়ে দেখতে হবে, ভালো লাগবে অনেক। যদি হলে গিয়ে টিকিট কেটে সিনেমা দেখে দুটো লাভ আছে, একটা হচ্ছে ভালো সিনেমা দেখতে পাবে, তার সঙ্গে আবার ডিবাপি ওই সিনেমার টিকিটটা যদি নিয়ে আসো তাহলে 100 টাকা কিন্তু তোমাকে ক্যাশব্যাক দেবে, কত কোনো লাভ। প্লাস ডিবাপি বিরিয়ানি খেলে 100 টাকা ক্যাশব্যাক পেলে, সিনেমা দেখলে বাবলি যেটা বুদ্ধদেব গুহর লেখা, সঙ্গে কে রয়েছে আবির এবং শুভশ্রী, ফার্স্ট টাইম ওরা কাজ করছে, এবং লাভ স্টোরি, এবং অসম্ভব ভালো ভালো গান রয়েছে, ভালো লোকেশন এবং সুন্দর সিনেমা। আপনারা যারা এখানে আছেন, বিশেষ করে এখানে যারা যারা আছেন, আর এখানে যারা যারা আছে, মানে যারা এখানে কাজ করছে, তাদেরকেও আমাদের তরফ থেকে নিমন্ত্রণ রইল। রাজ যেরকম বললো অনেকগুলো লাভ আছে, একটা লাভ স্টোরিও বলে, আমরা বাঙালির জন্য বিরিয়ানি খেতে ভালোবাসি, আপনার প্রেমের ছবি দেখতেও ভালোবাসি, তো বড় পর্দায় 15ই আগস্ট থেকে দেখা হচ্ছে। আরো বিশেষ কিছু অভিনেতা অভিনেত্রী আসছেন, তারা আমাদের কাছে একটা বিশাল পাওনা এটা, যে আমরা আজকে মানুষের এই যে আজকে ওনারা আসছে না, এটা ওনাদের আসা না, তার থেকে বড় হচ্ছে আমাদের কাস্টমারদের ভালোবাসা,
যার থ্রুই আজকে দিবাপিটা সারা মানে ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড হচ্ছে। তো এটা একমাত্র আমাদের কাস্টমার ছাড়া এটা পসিবল ছিল। কাস্টমাররা আজকে সেই ফিডব্যাকগুলো দিয়েছে, আবার তোমার থ্রু কেউ জানছে, কেউ ওর থ্রু জানছে, জেনে 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 যে আজকে এটা স্প্রেড হয়েছে যে ডিবাপিতে আজকে আমরা ভালো জিনিসটা খেতে পারবো। তো এটা আমার কাছে বিশেষভাবে পাওয়া যে মানুষ যে আমাদের উপরে এই ট্রাস্টটা রেখেছে, এই ভরসাটা রেখেছে যে ডিবাপি বিরিয়ানি একটা এমন ব্র্যান্ড। দেখো আমি প্রত্যেক দিন বলবো না যে আমার বিরিয়ানিটা প্রত্যেক দিন ভালো হয়, সেটা আমি কখনো বলতে পারি না, বাড়ির রান্নাও কোনো দিন ভালো হয়। তো আমরা সবসময় চেষ্টা করি মানুষকে, কাস্টমারদেরকে আতিথ্যটা করার যতটা আমার 99% আমি চেষ্টা করি, 1% হয়তো খারাপ বেরিয়ে যায়, কিন্তু এই 1%টাকেও যাতে আমরা আগামী দিন রিকভার করতে পারি সেটাও আমরা চেষ্টা চালিয়ে যাই। কিন্তু সেটা তুমি জানো মানুষ, এটা সম্ভব হয় না। তো আজকে আমরা এটাই বলবো যে খুশি আমরা এই কারণেই যে আজকে আমরা আজকে ফুটপাথের জার্নি থেকে 2006 যে বিজনেসটা স্টার্ট হয়েছে সেই জায়গাটাকে যে আজকে আমরা এরম একটা চারটে আজকে ডিভাবি ফোর্থ ব্রাঞ্চ শোধ করে খুলেছি তোমরা জানো। তো এটা কাস্টমারদের ভালোবাসা, তোমাদের ভালোবাসা, তোমাদের থ্রুই অনেক কিছু। এন্টারটেনমেন্ট নিউজের আপডেট পেতে স্টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন।